হ্যালো সবাইকে, আমি শিমলি। আমি আজও চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি বানাচ্ছি স্ন্যাক্স। তো আজকে রেসিপিতে আছে সিঙ্গারা। তাহলে চলুন, কী কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। বলে দাও কি কি বলুন। চিচিঙ্গা, শশা, আলু, টমেটো, তারপরে এখানে আছে বাদাম নিয়ে নিয়েছি আমি, হলুদ গুঁড়ো লাগবে, আর আপনারা যা যা বাড়িতে সবজি থাকে ওগুলো দিয়ে বানাতে পারবেন। আমাদের আজকে চিচিঙ্গা ছিল, তাই চিচিঙ্গা দিয়েছি, শশা দিয়েছি, আলু দিয়েছি, টমেটো দিয়েছি, এখানে লঙ্কা কুচি আছে, আর লাগছে একটা শুকনো লঙ্কা, চিনি, নুন, কালো জিরে, এখানে আছে ময়দা নিয়ে নিয়েছি, এটা হয়েছে বেকিং পাউডার, বেকিং সোডা, আর ভাজার জন্য সাদা তেল, আর আমি তরকারিটা রান্না করবো। হ্যাঁ, মশলাটা যেটা হবে সেটা আমি সর্ষে তেল দিয়েই বানাবো। তবে চলুন কীভাবে বানাই দেখিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই সিঙ্গারার জন্য ভেতরে যেগুলো পুর লাগবে রান্না হতে থাকুক, ততক্ষণে আমি ময়দাটা ভালো করে ময়াম দিয়ে মেখে রাখবো। মেখে আমি আধ ঘন্টার মতো রেখে দিব। তাহলে মা এগুলো রান্না করে নিক, আমি এটা ময়াম দিয়ে নিচ্ছি। এই যে ময়দা নিয়ে নিয়েছি, এবার আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন, চিনি, আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি 1 চা চামচের, 1 ভাগ নিয়ে নিয়েছি, এবার আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, এবার আর দিয়ে দিব সাদা তেল, আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। টেবিলস্পুন আমি সাদা তেল নিয়ে নিলাম। এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। তরকারি রান্নার জন্য তেল দিচ্ছি। আমি হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি, আর তারপর আমি একটু জল দিয়ে মেখে নেব। আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন আমি বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। আর বাকি সবজিগুলো একটু পরে দেব। আলুটা একটু ভাজা ভাজা হয়নি। দেখুন আমি খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। এইভাবে বুঝলাম দলা পেকে গেছে, জল ছাড়াই আমি, তাহলে বুঝলাম ময়াম হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করবো। আমি জল প্রথম গরম জল নিয়ে দিয়েছি, এবার এখানে একটু একটু করে আমি জল অ্যাড করবো। লঙ্কা দিয়ে দিচ্ছি। শশাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, গরম মশলা লাগবে না? তারপরে এই যে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা পরে দেবো। হ্যাঁ, এখন একটু ঢেকে দিচ্ছি, ওটা মজবে। দেখুন আমি খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এখানে একটু তেল লাগিয়ে আমি 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ঢেকে একটু রাখতে হবে। আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দেবো। ঢাকনা আমি উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ,
দাও হ্যাঁ টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে এক ফোঁটা জল দিয়ে দেব নাড়াচাড়া করব তো ভাজা ভাজা হয়নি তারপরে অল্প জল দিয়ে আবার ঢেকে দেব একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢেকে দেব জিনিসটা নরম হয়ে যাবে আমি উঠিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি দেখুন আমাদের তরকারিটা হয়ে গেছে সিঙ্গারার তরকারি হয়ে গেছে এখন নামিয়ে দেব দেখুন এইভাবে বেলে নিতে হবে খুব পাতলা করে এইভাবে ওভেল করে বেলে নিতে হবে আর মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে এই যে দেখুন কেটে নিচ্ছি কেটে নিয়ে সিঙ্গারা তৈরি করব প্যাঁচটা দেখে নিন এইভাবে করে প্যাঁচ দিয়ে এভাবে করে ভালো করে প্যাঁচ দিয়ে নিতে হবে নাহলে খুলে যাবে এই দেখুন এক টাকা সিঙ্গারা এক টাকা দিয়ে এইভাবে সিঙ্গারা পাওয়া যায় আমাদের শিলিগুড়িতে তরকারি ভরে দিচ্ছি খুব সুন্দরভাবে আর একটু বেশি বেশি করে ভরবেন খেতে ভালো লাগবে এভাবে মুখটাকে বন্ধ করে দিবেন আমি একে একে করে নিচ্ছি তারপরে কড়াই বসিয়ে ভেজে নিব সিঙ্গারা বানানো হয়ে গেছে দেখুন এখন আমি তেল বসিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে ভেজে নিব এই যে দেখুন দিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেবে এটার মধ্যে দেখুন হয়ে গেছে আমাদের সিঙ্গারা তৈরি খুব সুন্দরভাবে আপনারা বাড়িতে যা যা উপকরণ থাকে সেগুলো দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন বিকালবেলা টিফিন খাওয়া হয়ে যাবে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের পাশে আসব আর দেখুন কেমন হয়েছে আর বলবেন কমেন্ট করে জানাবেন আমাদেরকে আজকের জন্য এটুকুই